এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শূন্য পদে দেখতে পাচ্ছ নিউজনের অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশিত হয় আইটিআই অ্যাপ্রেন্টিশিপ আইটিআই অ্যাপ্রেন্টিসিপ ফর ট্রেনিং ইয়ার অফ দু হাজার চব্বিশ পঁচিশে দেখতে পাচ্ছ ট্রেনিংশি পদে নিজে অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে যে ট্রেডগুলি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে ট্রেড ওয়াইস তোমাদের এখানে নিয়োগ করা হবে ফিটার জন্য টোয়েন্টি দেখতে পাচ্ছ কুড়িটি শূন্য পদ রয়েছে টার্নার জন্য আটটি এবং দেখতে পাচ্ছো এখানে মেকানিস্টের এর জন্য ষোলোটি ওয়েল্ডার চারটি ইলেকট্রিশিয়ান এর জন্য বারোটি ইলেকট্রনিক এর জন্য চারটি এবং কম্পিউটার অপারেটর এবং দেখতে পাচ্ছো প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স এর সাতটি শূন্যপদ কার্পেন্টার এর জন্য দুটি এবং ব্লক বাইন্ডার এর জন্য একটি তো টোটাল কিন্তু দেখতে পাচ্ছো এখানে এই এতগুলি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

এবং নোটে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছি ফর দ্য অ্যাভাব মেনশন অ্যাপ্রেনশিপ রিজার্ভেশন এসসিএসটি পিএসসি ক্যাটাগরি উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য পজিশন অর্থাৎ তোমাদের কিন্তু রিজার্ভেশন রয়েছে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এর মধ্যে ভ্যাকেন্সি তোমাদের থাকছে কেমন দ্য নাম্বার অফ অ্যাপ্রেনশিপ মেনশন অ্যাভাব ইজ অনলি ইন্ডিকেটিভ এটা কিন্তু ইন্ডিকেটিভ একটি ভ্যাকেন্সি মে বি চেঞ্জেস এট লেটার স্টেজ এটি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ভেরি করতে পারে বাড়তে পারে বা কমতে পারে কেমন টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি সিলেকশন অ্যাপ্রেনশিপ অ্যাপ্রেনশিপ নিয়োগের জন্য তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং আবেদন করার আগে শুড রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি আবেদন করার পুরোপুরি কমপ্লিটলি একবার তোমরা দেখে নিতে বলা হচ্ছে ফুলফিল অবশ্যই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে এই নোটিফিকেশন অনুযায়ী তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেমন ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট আইটিআই কোয়ালিফাইং এক্সামিনেশন ফ্রম এনসিবিটি এবং এসসিবিটি অ্যাস এ রেগুলার ক্যান্ডিডেট অনলি আর এলিজিবল রেগুলার ক্যান্ডিএটরাই যারা এনসিবিটি এবং এস তরফ থেকে আইডিআই পাসওয়ার্ড হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি আন্ডারগো অর হু আর কারেন্টলি আন্ডারগোয়িং অ্যাপ্রেনশিপ আন্ডার অ্যাপ্রেনশিভ অ্যাক্ট উনিশশো আর নট এলিজেবল যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এক বছরের জন্য অ্যাপ্রেনশিভ ট্রেনিং অলরেডি করে ফেলেছ তারা কিন্তু এখানে আর কোনো রকম কোনো ট্রেনিং করতে পারবে না কেমন ভাই এই ফর্মটি তোমরা ফিল করতে পারবে না

সেখান থেকে তোমাদের এই গোল ফর্মটি ফিল করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইমেল বসাতে হবে এখানে তোমাদের কোন ট্রেডে অ্যাপ্লাই করো ট্রেড বসাবে এরপর তোমাদের দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বলা হচ্ছে আপলোড অল ডকুমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অ্যাপ্রেনশিপ যে অ্যাপটি তোমাদের দেখে দেন অ্যাপ্রেনশিপ ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডিটেলসগুলি ফিল করার পর তোমরা কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারে বসাতে হবে কেমন এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি রিসেন্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে আপলোড করতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম লিখবে ফাদার্স নাম লিখবে এইভাবে তোমাদের কিন্তু এই পুরোপুরি গুগল ফর্মটি তোমরা কিন্তু ফিল করবে কেমন দেখতে পাচ্ছ দুটি স্টেজ রয়েছে দুটি স্টেজে তোমাদের কিন্তু পুরোপুরি ফর্মটি তোমরা ফিল করবে ফিল করার পর সাবমিট করে দেবে কেমন তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে গুগল ফর্মের লিঙ্কটি অ্যালং উইথ

কন্ডাক্ট অথবা তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাচ্ছ হেড প্রিভিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশনের তরফ থেকে এই ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট তোমাদের নিতে হবে সিভিল অ্যাসিস্ট্যান্ট সার্জিনের তরফ থেকে এসএসসি সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট কপি অফ ব্যাঙ্ক পাসবুক আধার কার্ড এবং ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ভেরিফিকেশন ক্রেডেনশিয়াল বি ডান অন আপটার ইন কেস এনি ডেভিয়েশন নন কনফার্মলি তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিলেকশন হওয়ার পর তোমাদের সাবমিট করতে হবে তোমরা কিন্তু কোনো রকম কিন্তু টিএ ডিএ পাবে না অ্যাপ্লিকেশন কল এনি স্টেজ অফ দা সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসে তোমাদের যদি ডাকা হয় কোনো রকম কোনো টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এবং স্যালারি অবশ্যই তোমাদের কিন্তু যে রুলস অনুযায়ী কনসিলিটেড স্টাইপেন্ড রয়েছে ন হাজার টাকা বা আট হাজার টাকা সেটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কেমন দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস এখানে তোমাদের আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে একত্রিশে মে আবেদন করা কিন্তু লাস্ট ডেট রয়েছে একত্রিশে মে এর আগে তোমাদের যে দুটি লিংক দিলাম অ্যাপ্রেনশিপ ওয়ার্জি এই অফিসিয়াল ওয়েবসাইটকে প্রথম প্রথম রেজিস্ট্রেশন করে তারপর তোমরা সেই গুগল ফর্ম লিংকটি দিলাম সেই গুগল ফর্মটি তোমরা ফিল করবে কেমন এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দেয়ার ইমেল পিরিয়ডিক্যালি অ্যান্ড কিপ দা সেম অ্যাক্টিভিটি ডিউরিং দ্য সিলেকশন প্রসেস অবশ্যই তোমাদের কিন্তু ইমেল তোমরা কিন্তু টাইম টু টাইম তোমরা আপডেট করতে থাকবে তোমাদের কিন্তু ইমেলের সমস্ত ডকুমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেওয়া হবে বলা হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমার ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য